গাজায় নৃশংসতা বন্ধ এবং নিরাপদ মানবিক করিডোরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। স্থানীয় সময় রবিবার এক লিখিত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন দেশটির তথ্যমন্ত্রী সালমান আল দোসারি। এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। নতুন করে চালানো এক হামলায় সেখানে আরও অন্তত 85 জন ফিলিস্তিনি নিহত হন। আর গাজায় চালানো অভিযানে হামাসের 13,000 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।